ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ এখন সকাল 8টা বাজে এখন। আজকে আমাদের বাংলা টিউশন একটা ফিস্ট আছে আর কি, তাহলে সেখানেই যাবো, স্যারের সঙ্গে দেখা করা হবে। এমনি চলে যাবো, যেহেতু ফিস্টে বাকি ছিল। রিসেন্ট 5-6 দিনে একটা বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে প্রথম অনেকদিন পর সকালে রোদ দেড়ালে, সকালবেলা বৃষ্টি হয়ে যায়, বিকেল বিকেলের দিকে রোদ দেয়। এবং আমি ঘরেও এখন দেখা হচ্ছে, চলে যাবো আর 5-6 দিন পর। তার আগে ব্লগ করে নিই এখানে, না হলে তারপরে হবে না। এবার ড্রয়িং গুলো আমি আপনাদেরকে মানে ওখান থেকে ফিরে এসে দেখিয়ে দেবো। তাই চলুন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, স্যারকে টাকা দিয়ে চলে এসেছিলাম বাড়ি, তারপর একটু দরকার ছিল আর কি। এখানে ওই কাঁঠাল দাঁঠাল বিভিন্ন জিনিস ফল এগুলো নেবো, তার সময় দেখা হতো। আসলাম ঘরে, এমনি এখানে দাদু দিদা থাকেন আর কি, আর বাকি এমনি ঘোরা হলো যাওয়ার আগে। তাহলে চলুন ঘর দিকে যাওয়া যাক। বন্ধুরা, বাবা একটু ওই আমাদের ওই সাইডের দিকে একটু গেলেন নাকি, তাহলে ওনার কাছে চাবি আছে, তাহলে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। মেন গেট খোলা হলে তারপর ঢুকবো ভিতরে, খোলা হোক, তারপরে আজ ফিস্ট হয়ে যেতে হবে দুপুরবেলায় তাহলে। এবং ফিস্টে গেছে আবার মায়ের চ্যানেলে ভিডিও করতে হবে, চাপ আছে আজকে। যেহেতু আমি চলে যাবো, ভাই এখনও অতটা ভালো করে ভিডিও করতে শিখিনি আর কি, শর্ট ভিডিও এডিট করতে জানে, লংগুলো শিখিনি অতটা, তাহলে ওগুলো ওকে শিখাতে হবে, অনেকগুলো কাজ আছে। তাছাড়া এই মায়ের চ্যানেল আজ 2 বছর ধরে চলছে, প্রায় 2 বছরই হলো। ওই মাঝে একটু প্রবলেমের জন্য 3000 ঘন্টা হয়েছিল, কিন্তু ওই 1 বছর কাটে দিয়ে তাই মাইনাস হয়ে গেছিলো, বাকি 0 থেকে স্টার্ট হয়েছিল। সাবস্ক্রাইবার কমপ্লিট 1000, অনেক দিন বেঁচে গেছে, 2000 ঢুকবে ঢুকবে করছে। তাহলে ওখানে ভিডিওটা করবো, এখন ওখানে দাঁড়িয়ে থাকি, আপনাদেরকে দেখাচ্ছি পুরো ছোট হয়ে গেছে জায়গাটা। বন্ধুরা, এখানটায় খাওয়া দাওয়া সব হচ্ছিল, আপনাদের মনে আছে কিনা বলতে পারবো না, 2-3 মাস আগে মোটামুটি, জুনের দিকে, এই জায়গাটায় জুনের ফার্স্ট উইক এইরকম, ফার্স্ট উইকে এই জায়গাটায়। এখানে সাপ খোপের ভয়টা বেশি। এটা একটা ঘর বটে, ঘরের জানালে যেটা ভেতরে স্টোর রুম আর কি, ওই রুমটায় এই জানালাটায় দাদু ভাই থাকতেন, ওটা এমনি ঠাকুর ঘর। এখন ঠাকুরের সবাই আছে, মাঝে পুজো হয়, দিদা ভাই মারা যাওয়ার পর থেকে আর হয়নি। ওই যে ধারের দুটো জানালা দেখছেন, ওটা আমার কাকুর ঘর, এই দুটো জানালা এটা আমাদের ঘর। দালান ঘরে থাকা হতো, কিন্তু এই রুমগুলো থাকা যায় আর কি, এমনি ছিলাম এ সময় থাকা কম হয়, আসলে ওইদিকে দালান ঘরে থাকা হয়। তো মাটি ঘর ঠান্ডা প্রচুর হয়, এবং উপরে ওই জানালাগুলো চিড়ে ওঠা পড়ে আর কি, ওঠা মানে জিনিসপত্র রাখা আছে, অনেক পুরনো পুরনো বাসন টাসন, গ্রাম মানুষ গাঁদাল ঝড়ে ভর্তি হয়ে গেছে তাই আমার। হ্যালো বন্ধুরা, ঘরটা খুলে ভিতর দিকে ঢুকলাম, একটু লেট হলো কারণ একটা ভালো কাজ হচ্ছে আর কি, মোটামুটি যেটা মনে হয়। ওই বাঁধপাড়ের দিকে যাদের ছাগল গরু না ঢুকে, যাদের সবজি চাষ করে দেওয়া হচ্ছে, তাদের লাভও হলো, যারা বাঁধ লেগে নিয়েছে তাদের, প্লাস ছাগল ছাগলের উপদ্রব কম হবে। এবং অনেকগুলো ফুল গাছ, মানে বড় ফুল গাছ, বদম তদম এই টাইপের গাছ লাগানো আছে, বাবা লাগিয়েছিলেন, আরও গ্রামের বাকি সবাইও লাগিয়েছিল, তাহলে সেগুলোও ভালো থাকবে। ঘরের এই সাইডে রান্নাঘরের দিকে ধসে গেছে, এটা আলাদা করতে হবে, পাটটাকে নাহলে ঠিক করতে হবে, যা হোক কিছু আর কি। এরপর বন্ধুরা, ওই জায়গাটা ভিতরের দিকে ভেঙে গেছে পুরো, এটা রান্নাঘরটা দিদা ভাই আগে রান্না করতেন, উনি তো মারা যাওয়ার পর থেকে আর করায় হয়নি। আমরা একবার মাঝে এসে এখানে করেছিলাম, কিন্তু ভেঙে গেছে, তার মানে এটা পুরো ভেঙে যাবে। এই ঘরটার সঙ্গে পাট যুক্ত আছে, কিন্তু মানে ঘরটা ভাঙবে না, কারণ এই দিকে যা বিল্ড কোয়ালিটি, এটা বিল্ড কোয়ালিটি অনেকটা হালকা আর কি। এটা পরে বানানো হয়েছে, এটা না, এটা পরে বানানো হয়েছে, কিন্তু নর্মাল এটা গাছে নিয়ে দিয়ে করা আছে ঘরটা। ট্যাপটাকে খোলা রেখে চলে গেছে আবার, যে ক্যারটাকে থাকে তার কাজে মনে হয়। তাহলে চলুন ঘোরাঘুরি করে বাড়ি ফিরে যাবো। ফিস্টের থেকে ফিরে চলে এসেছি, আসার পর বাড়িতে ছিলাম, তারপরে এখন ঘুরতে বেরিয়েছি আর কি। তাহলে একটু বন্ধু আছে, তার জন্য দাঁড়িয়ে আছি, তারপর ঘুরতে যাবো। হ্যালো বন্ধুরা, আমি বিকালে ঘুরতে যাওয়ার পর বাড়ি ফিরে গেছি, আমি ভিডিও তুলতে পারিনি কারণ ফোনের চার্জটা কমে গেছিলো আর কি, তাই ভিডিও তুলিনি। এবং আপনাদের পুরো ভিডিওটা দেখলে হয়তো মনে হতে পারে অনেকগুলো জায়গা সাবচার্জ টাইপের আছে,
কারণ আমি সেসব জায়গাগুলো ভিডিও তুলিনি। যেমন আমি ওই যতক্ষণ টিউশনে ছিলাম আর কি, ওখানে আমি ভিডিও তুলিনি। একটা সেই পিকনিক স্কুলের সামনে পার্ক দেখতে পাবেন ছোট দেখে 10 সেকেন্ডের, ওটা বন্ধুর ফোন থেকে তুলেছিলাম। আমি আমার ফোন থেকে কোনো ভিডিও তুলিনি ওখানে, কেউ বিরক্ত হতে পারে সবসময় যদি দেখে আর কি, তাই ওখানে তোলা হয়নি। এবং গ্রামের বাড়ি যাওয়ার সময় অনেকগুলো পার্ট আমি কেটে দিয়েছি ভালো হয়নি বলে, মানে ব্ল্যান্ডনেস চলে এসেছিলো তাই। তাও মোটামুটি 6 মিনিটের মতো ভিডিওটা হয়েছে প্রায়। দেখবেন কেমন লাগলো বলবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এতটাই, গুড বাই।